জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় রাম আগামীকাল শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের আশীর্বাদে পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন আগামীকাল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে দেখুন কিছু আশ্চর্যজনক কিছু ওখানে কিন্তু সংকেত কিন্তু দেখা যাচ্ছে জটায়ু পাখি হাজির হয়েছে কিছু আপনার ভাল্লুক এবং আপনার সেখানে বানর দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ সেই জায়গাতে বিশেষভাবে শ্রীরামের বিশেষ এক কৃপা পড়তে চলেছে আমাদের এই জগৎ ভূমিতে শ্রীরামচন্দ্র বিশেষভাবে আমাদেরকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চলেছে দেখুন অনেকে বলবেন যে কৌশিক দা আমার জীবনে অনেক সমস্যা দেখুন যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে কি না আপনারা আগামীকাল রাম সীতার উপাসনা অবশ্যই করুন তাতে কি হবে আপনাদের বৈবাহিক জীবনে সুকময় হবে বিবাহিত জীবন আপনাদের সুখে কিন্তু হবে যাদের জীবনে প্রচুর অর্থের অভাব হচ্ছে ঋণে পড়ে গেছেন অবশ্যই আপনারা কালকে রাম মন্দির প্রত্যেক জায়গাতে শ্রীরামের পুজো আগামীকাল হবে অবশ্যই আপনারা আগামীকাল এই একটা মহা উৎসবে আপনারা মহা পার্বণে আপনারা যোগদান করুন আপনারা সামিল হন সবাই মিলে এবং প্রত্যেকে জয় রাম অবশ্যই করুন এবং সেখানে আপনারা দান ধ্যান অবশ্যই করুন দান করুন জীবনে আপনাদের অনেক পরিবর্তন আসবে কারণ শ্রীরামচন্দ্র আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন নিয়ে আনবে যারা ঋণে পড়ে গেছেন না দেখবেন শ্রীরামচন্দ্রের কাছেই কিন্তু থাকেন হনুমানজি অর্থাৎ পবন পুত্র হনুমান অর্থাৎ যেখানে রাম মন্দির রয়েছে হনুমানজির উপাসনা সেখানে কিন্তু অবশ্যই হবে আগে হনুমানজিপ সন্তুষ্ট করতে গেলে আপনাদের কি করতে হবে জয় শ্রী রাম জয় রাম জয় শ্রীরাম অবশ্যই আপনারা জব করুন এবং পাশাপাশি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন অবশ্যই শ্রীরামচন্দ্রের মন্দিরে হনুমানজির উপাসনা সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন তাতেও কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন দেখুন অনেক আমি দেখেছি যে মানে ভক্ত কিন্তু হনুমানজি হচ্ছে ভক্ত শিরোমণি অর্থাৎ শ্রীরামচন্দ্রের আজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করত আর যাদের ভাই ভাই বিবাদ চলছে বিবাদ অর্থাৎ রাম লক্ষণের মতন যদি আপনারা ভাই ভাই যদি একটা ভালো সম্পর্ক করতে চান অবশ্যই আগামীকাল শ্রীরাম চন্দ্রের পুজো অবশ্যই করুন অর্থাৎ আগামীকাল শ্রীরামচন্দ্রের মন্দিরে রামচন্দ্রের মন্দিরে অবশ্যই আপনারা পুজো দিন দেখুন বৈবাহিক জীবন বলেন যাদের সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যা হচ্ছে দীর্ঘদিন সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা শ্রীরামচন্দ্রের উপাসনা করুন সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু মজবুত কিন্তু হবে এই যে আমি বলেছি পাঁচটি রাশির ভাগ্য খুলবে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার ভাগ্য খুলতে চলেছে আমি একে একে নাম বলবো এবং কোন কোন দিক থেকে লাভ পাবে তাও আমি কিন্তু আপনাদেরকে জানাবো এবং প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন এবং প্রত্যেকে জয় রাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশি শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু ভালো হতে চলেছে এবং আপনাদের জীবনে বড় ধরনের উন্নতি এবং এর পাশাপাশি ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি ভাগ্য জায়গাটা আপনাদের মজুদ হবে অর্থাৎ ভাগ্য যখন মজুদ হবে যে কোনো কাজ আপনাদের কিন্তু সহজ হবে এবং পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনার সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশি সে রাশির নাম ধনু রাশি হ্যাঁ ধনু রাশির আপনি জাতক শ্রীরামচন্দ্রের কৃপায় আপনাদের জীবনে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি আপনাদের ভাগ্য এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে এবং আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে আপনি ধনুরাশির মানুষ লিখে রাখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা সুযোগ কিন্তু আসতে চলেছে কপাল খুলতে চলেছে ধনু রাশির এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির আপনি যদি যদি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে মানে অভাবনীয় লাভ পেতে চলেছে রাশি রাশি লিখে রাখুন মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি মেষরাশির আপনি যদি শ্রী শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনাদের ভাগ্য কর্ম কেরিয়ার সন্তান বৈবাহিক জীবন বিবাহ এবং ব্যবসার জায়গায় কিন্তু আপনাদের সুনিশ্চিত হতে চলেছে এবং শেষ রাশি রাশির নাম মকর মকর রাশি 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 হতে চলেছে মহা সৌভাগ্যশালী আপনাদের বড় ধরনের শুভ সংবাদ অপেক্ষা করছে মকর রাশি আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্র এবং বিদেশ থেকেও আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন আপনারা যদি হন মকর রাশি মানুষ হতে চলেছেন মহাসৌভাগ্যশালী রাশি নমস্কার জয় শ্রীরাম